2001 সালে একবার যে হলুদ কার্ড খেয়েছে আর 2024 সালে একবার যে লাল কার্ড খেয়ে দেশ থেকে আসমান পথে পালাতে বাধ্য হয়েছে কারণ জমিন পথে পালানোর সাহসটুকুও করে নাই আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আছে সেটা হলো 1999 2000 এবং 2001 এই বছরগুলোতে আমাদের আকাবির ওলামায়ে কেরামের সামনে যে বেয়াদবি করেছে বিশেষ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কথার মানে কি উত্তম তো সবাই হতে চায় আমিও চাই আপনিও চান প্রত্যেকই চায় কিন্তু উত্তম হতে চাইলে বলতে হবে যে আমি মুসলিম উম্মার একজন এ কথার মানে কি আমরা তো গিয়ে হাটে ঘাটে মাঠে বাজারে কখনোই বলি না দোকানদাররা শোনো শ্রমিকরা শোনো মজদুররা শোনো এলাকাবাসী শোনো আমি মুসলিম উম্মার একজন কারণ সবাই জানে কে মুসলমান কে বেঈমান এটা আলাদা করে মাইকিং করে করে বলা লাগে না বরঞ্চ যেদিন কালেমা পড়েছে অথবা জন্মসূত্রে মুসলিম পরিচয় জন্মগ্রহণ করেছে ওদিন থেকেই সবাই জানে তার পরিচয় সে একজন মুসলমান তাহলে আলাদা করে এটা বলার প্রয়োজনই বা কেন হবে এবং এর ভিত্তিতে উত্তমতাই কেন আসবে এখানে সূক্ষ্ম কয়েকটা মেসেজ আছে সবগুলো এখানে আলোচনায় আনবো না সবগুলো আজকে আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিকও না এর মধ্যে একটা বিষয় হলো যে মুসলমান যেই হোক যে অঞ্চলের বাসিন্দাই হোক সাদা হোক কালো হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক সদা সর্বদা সে ব্যক্তিকে নিয়েই সীমাবদ্ধ থাকে না বরং সদা সর্বদা তার ফিকির গোটা উম্মাকে নিয়ে আবর্তিত হতে থাকে কেন কারণ আল্লাহ রাসূল জানিয়েছেন সমস্ত মুসলমানরা এক শরীরের মতো এক দেহের মতো তারাল মুমিনিনা ফি তারাহুমহিম ওয়া তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসহরি ওয়াল হুম্মা নবী জানিয়েছেন একজন আরেকজনের প্রতি রহম করার ক্ষেত্রে মহব্বত রাখার ক্ষেত্রে স্নেহ বাৎসল্য রাখার ক্ষেত্রে তুমি দেখবে মুসলমানরা ঠিক যেন এক দেহ দেহের কোন এক অঙ্গে ব্যথা লাগলে যেমন সারা গায়ের মধ্যে বিনিদ্রা এবং জ্বর ছড়িয়ে যায় আল্লাহ রাসূল জানাচ্ছেন মুসলমানদের কোন এক অংশে যদি আঘাত পড়ে গোটা মুসলমান তার ব্যথায় ব্যথিত হয়ে যায় যেমন আজকে যেই দিন আমি আপনাদের সামনে বয়ান করছি 7ই অক্টোবর এখন থেকে এক বছর আগে ফিরে যান ঠিক আজকের এই দিনটাতেই হামাসের মুজাহিদিনরা মনে থাকার কথা আপনাদের আজকের এই দিনটাতেই ঠিক এক বছর আগে হামাসের মুজাহিদিনরা জামানার আবাবিল হয়ে উড়ে উড়ে গিয়ে ইসরায়েলের বুকে এমন একটা হামলা চালিয়েছিল আর ইসরায়েল থেকে শুরু করে গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে গোটা দুনিয়ার সব সংবাদকর্মী বলেন গোয়েন্দা বলেন সরকার বলেন সকলে পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল কিভাবে সম্ভব যাদেরকে সারাদিন নিয়ন্ত্রণের ভেতরে রাখি তারা একত্রে সকলে মিলে আমাদের বুকে এত বড় একটা আক্রমণ চালালো আমরা কিছুই করতে পারলাম না টেরে পেলাম না কোনোভাবে প্রতিরোধ করতে পারলাম না এই যে ফিলিস্তিনবাসী দীর্ঘ 70 বছরের অধিক সময় ধরে আক্রান্ত হয়ে আছে আমি হয়তো জীবনে ফিলিস্তিন যাই নাই আপনিও যান নাই কোনোদিন যাওয়া হবে কি না এক আল্লাহ ছাড়া কেউ জানেও না আমাদের কোনো রাজনৈতিক প্রয়োজনও সেখানে যাওয়া লাগবে না ব্যবসা বাণিজ্যের কাজেও যাওয়া লাগবে না না গেলে সেখানে জীবনের কোনো কিছু আটকে থাকবে না কিন্তু এই যে তারা মাজলুম হচ্ছে আমাদের অন্তর রক্তক্ষরণ হয়েছে কিসের জন্য আর এজন্যই তো আল্লাহ নবী সমস্ত উম্মতকে এক দেহ বানিয়ে গিয়েছে তো দেহের কোন এক অংশ যদি ব্যথা লাগে আরে সেই অংশ ফিলিস্তিনে থাকুক আরাকানে থাকুক কাশ্মীরে থাকুক ইরাকে থাকুক আফগানিস্তানে থাকুক ইয়ামানে থাকুক সিরিয়ায় থাকুক আফ্রিকায় থাকুক আসামে থাকুক যেখানেই থাকুক না কেন তার জন্য গোটা দেহ তো ব্যথায় ব্যথিত হবেই হবে এ সমস্ত কারণে আমরা আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত আমাদের কোনো কিছুই কোনো নির্দিষ্ট কাতাতারের বেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না আমাদের আদর্শ যেমন কোন এক অঞ্চলে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই অতীতে আল্লাহ বহুত নবী পাঠিয়েছেন আমার রাসূলকেও তিনি নবী রাসূল বানিয়ে পাঠিয়েছেন কিন্তু বড় পার্থক্য আছে অতীতের নবীরা নির্দিষ্ট এলাকার জিম্মাদারি নিয়ে এসেছেন নির্দিষ্ট সময়ের জিম্মাদারি নিয়ে এসেছেন কিন্তু আমার রাসূলকে আল্লাহ এমন একটা মিশন দিয়ে পাঠিয়েছেন যেটা কোনো এলাকার গণ্ডিত সীমাবদ্ধ থাকে না আরে কিসের মক্কা আর মদিনা কিসের তায়েফ আর কিসের ইয়ামান আর হেজাজ বরঞ্চ আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর বুকে শহর বা গ্রামের কাঁচা বা পাকা এমন একটা ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না সেই ঘর নরেন্দ্র মোদীর ঘরই হোক সেই ঘর অমিত শাহর ঘরই হোক সেই ঘর জো বাইডেনের ঘরই হোক নবীর হাদিস যেহেতু মিথ্যা হতে পারে না অসত্য হতে পারে না অবাস্তব হতে পারে না সুতরাং নবীর হাদিস সামনে রেখে আমরা বলতে দ্বিধা করি না এমন একদিন আসবেই আসবে আমার নবীর আদর্শ আমার নবীর কালেমা পৃথিবীর প্রতিটা ঘরে ঢুকবেই ঢুকবে
যত দমনের চেষ্টা করা হবে তত বেশি শক্তির সঙ্গে সামনে অগ্রসর হতে থাকবে আপনি গোটা ইতিহাস পড়লে দেখবেন ইসলামকে যতবার মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ইসলাম ততবার আগের চেয়ে 10 গুণ 20 গুণ হাজার গুণ শক্তি নিয়ে আরো বেশি ছড়িয়ে গিয়েছে ইতিহাস যদি নাও জানেন বর্তমানটা দেখেন না যেই কয়বার আলেম ওলামার উপর জুলুম হয়েছে ওয়ারিশ নবীদেরকে জেলে ভরে ভরে হকের আওয়াজকে দমিয়ে দিতে চেয়েছে আল্লাহর কে আজিব কুদরত 6 মাস 1 বছর 2 বছর 3 বছর তারপর কি হয়েছে আগের চেয়ে 10 গুণ 20 গুণ শত গুণ হাজার গুণ বেশি শক্তি নিয়ে হকের আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে উপরন্ত যারা হকের আওয়াজকে দমাতে চেয়েছে তারা নিজেরাই দমে গিয়েছে আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন আছে কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে 2001 সালে একবার যে হলুদ কার্ড খেয়েছে আর 2024 সালে একবার যে লাল কার্ড খেয়ে দেশ থেকে আসমান পথে পালাতে বাধ্য হয়েছে কারণ জমিন পথে পালানোর সাহসটুকুও করে নাই আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আছে সেটা হলো 1999 2000 এবং 2001 এই বছরগুলোতে আমাদের আকাবির ওলামায়ে কেরামের সামনে যে বেয়াদবি করেছে বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুফতি ইজহার হাফিজাহুল্লাহ এরকম আরো দেশের খ্যাতিমান নাম বলতে চাইলে মোটামুটি 5-10 মিনিট শুধু নামে বলা যাবে ওই সময় আকাবির ওলামায়ে দেওবন্দের সামনে যে ব্যাপারে করেছে তাদেরকে গণহারে গ্রেফতার করে এই যে জেলখানাগুলো ভরেছে এর ফলশ্রুতিতে রব্বুল আলামিন 2001 এ একটা হলুদ কার্ড দেখিয়েছে যা আপাতত ক্ষমতার বাইরে যা কিন্তু ব্যাপারে শাস্তি হিসাবে প্রথমেই তোদেরকে ফাউল করার কারণে চূড়ান্ত বাদ দিলাম না বরং সাময়িক কালের জন্য শিক্ষা গ্রহণের তোদের একটা সুযোগ দিয়ে দিলাম কিন্তু নেক্সট টাইম এসে আবারও সেই একই পথে হাঁটলো ক্ষমতায় এসেই মুফতি আমিনকে গৃহবন্দী করলো সেই মুফতি আমিন রহমাতুল্লাহ আর পারলেন না সেখান থেকে বের হতে লাশ হয়ে সেই গৃহবন্দীর জীবনের অবসান ঘটাতে হলো এরপরই 12-12-12 মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন মাত্র 6 মাস যেতে না যেতেই বরং চার কম সময় সেই শাপলা চত্বরকে রঞ্জিত করা হলো আমাদের ভাইদের রক্তে এমনকি আজ পর্যন্ত যার তালিকাটা প্রকাশ করা হয় নাই কিসের তালিকা প্রকাশ করবে সেদিন যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে এটা স্বীকার করার মতো এতটুকু উদারতাই তো দেখাতে পারে নাই একবার বলে রং মেখে শুয়েছিল আরেকবার সেই শুক্রানা মাহফিলের মধ্যে পর্যন্ত তার প্রেস সচিব না তার কে খাস লোক দাঁড়িয়ে বলে কেউ মরে না এগুলো ভুয়া এগুলো বিভিন্ন মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছিল নাউজুবিল্লাহ মিন দালিক আরে শহীদের রক্তকে যারা স্বীকারই করে না যারা মূল্যায়ন করে না কেয়ামতের দিন রব্বুল আলামিন এই শহীদদেরকে আর এই জালেমদেরকে যখন মুখোমুখি দাঁড় করাবেন তখন এদের কি হবে অবস্থা কাবিল যখন হাবিলকে খুন করতে চেয়েছিল স্পষ্ট জানালো শোন আমি তোকে জানি মেরে ফেলবো হাবিল বলেছে ভাই আমার খুব ভালো করে শোনো লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি তুমি যদি তোমার হাত বাড়াও আমার দিকে আমাকে খুন করবে বলে মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক আমি কিন্তু আমার হাত বাড়াবো না তোমার দিকে তোমাকে খুন করার জন্য কেন ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমার দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে ইন্নি উরিদু আরে আমি তো এটা চাই আং তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার তুমি আমার পাপ আর তোমার পাপ দুজনের পাপ নিজের কাঁধে নিয়ে জাহান্নামে যাও আমাকে খুন করার কারণে রব যাতে আমার অতীতের সব পাপকে মাফ করে দেয় আর তোমাকে যাতে দ্বিগুণ পাপের সাজা দিয়ে জাহান্নামে ফেলে দেয় ওয়া যালিকা জাযাউয যালিমিন এটাই তো জালেমদের একমাত্র শাস্তি তো জামানায় রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত কিয়ামতের দিন ছোট ছোট মেয়ে যাদেরকে জাহিল যুগে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে জ্যান্ত দাফন করা হয়েছে